একা বৃদ্ধা বাড়িতে অবাধে লুটপাট চালালো ঘরেতে চার দুষ্কৃতি। ঘটনা ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গার বাসিন্দা রেণু পাল, বয়স 68 বছর। তার দুই মেয়ে, বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচণ্ডীতলায়, ছোট মেয়ে সোনালি সিন্ধে থাকেন মুম্বাইতে। দু মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন ওই বৃদ্ধা, সে সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন তিনি, আর আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যান। বেরিয়ে দেখেন ঘরের মধ্যে বসে রয়েছে চার যুবক, তাদের মাথায় স্পটলাইট লাগানো। বৃদ্ধার অভিযোগ, শরীর থেকে সোনার গহনা খুলে নেয় তারা। আলমারির চাবি নিয়ে আলমারি খোলে, পেনশনের টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয়, ব্যাংকের চেক বই জামা কাপড় ছড়িয়ে ফেলে দেয়, লণ্ডভণ্ড করে দেয় গোটা ঘর। প্রায় 45 মিনিট ধরে এই তাণ্ডব চলে বলে দাবি তার। দুষ্কৃতীদের বয়স 22 থেকে 24 বছর হবে বলে জানিয়েছেন তিনি। নেশাগ্রস্ত ছিল প্রত্যেকেই, একজন ঘুমিয়েও পড়েছিল। চুরি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কী করত, কবে মারা গেছে, মেয়েরা কোথায় থাকে, সেসব জেনে নেয় দুষ্কৃতীরা, এমনটাই জানিয়েছেন বৃদ্ধা। রাত্রিবেলায় তো দরজা বন্ধ করে শুয়েছি, এই 3টের আগে আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি চারজন এখানে বসে আছে, মাথায় হেডলাইট জ্বলছে সব, আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না। তারপরে বললো আপনি এখানে শুয়ে থাকুন, একজন আমার পাশে বসে রইল, আর 3 জন আগে গয়নাগুলো খুলে নিল, তারপরে আলমারির চাবি চাইলো, চাবি আমি বললাম খুঁজে নাও, ওখানে আছে খুঁজো, খুঁজে খুঁজে বের করে ছিল ভিতরে নিয়েছে, লাস্টে ব্যাগে 37,000 টাকা ছিল, যা যা কাগজপত্র ছিল, ব্যাগ শুধু নেয়নি, কাগজটার মধ্যেই ওরা জিনিসপত্র নিয়ে চলে গেছে। প্লাস্টিকটা বেশ বড়ো ছিল, না না মারধর করিনি, আমি ওদের সঙ্গে কন্টিনিউ কথা বলছি, মানে মারবি না আমাকে, হ্যাঁ আমি মারবি না, আমি চাবি দিচ্ছি, কানের দুলটা খুলতে পারছিল না, খুলে দিলাম, না বাঁধিনি, জানলা খানা বন্ধ করে দেওয়া, রাত্রে সব ঘুমাচ্ছে, জানে কেউ টের পাবে না, আওয়াজ করবে না, না আওয়াজ করছি না, ওরা নেই, না বসি না, আমাকে শুয়ে দিয়েছি, শুয়ে থাকি না। আর একটা এখানে বসে হাতে রড ছিল, এরকম মোটা মোটা এই সাইজের, হ্যাঁ পিছনে দেখলাম গামছা দিয়ে এরকম গোল কি বাঁধা, কী আছে জানি না, গলায় গামছা আর মাথায় হেডলাইট বাঁধা। আমার পাশে যেটা বলছে হার্ডলি ওর 20-22 বছর বয়স হবে, মুখ খোলা সব বলে যাচ্ছে না, বলছে আমি তো ভালো করে ওদের তাকিয়ে দিচ্ছি, ওরা তো কাজ করেই যাচ্ছে না, বাংলায় কথা, বাংলায় আগে থেকে ঢুকেছিল না, ওরা ঢুকে হয়তো ওইদিকে ছিল, আমি ঢুকার না, আমি যখন বাথরুমে ঢুকেছি তখন ওরা ঘরে ঢুকে গেছে, আমি একাই থাকেন, একা থাকি, আমি ছিলাম না, আমি একটা পেয়েছি, একটা দাও তো। সকালবেলা খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা আসেন ওই বাড়িতে, খবর দেয়া হয় পুলিশকে, ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির পুলিশ আসে ঘটনার তদন্তে। কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা জানিয়েছেন, বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয়, কিন্তু ভিতরের রাস্তাগুলোতে পুলিশ সেভাবে যায় না। এর আগে পুরানো কোদালিয়াতে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল, তবে নলডাঙ্গায় এই প্রথম। দুষ্কৃতীদের ধরুক, পুলিশই টহল বাড়ুক, এমনটাই চাইছেন এলাকার বাসিন্দারা। তবে লুটপাট চালালো দুষ্কৃতীরা, তাকে ঘিরে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা হচ্ছে সকালবেলা যেটা জানতে পারলাম, আমি এখানকার হচ্ছে সদস্য 120 নম্বর ওয়ার্ডে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালবেলায় খবরটা পেলাম যে হচ্ছে রেণু পাল পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা গয়না এবং হচ্ছে ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। তারপর এসে আমি পুলিশকে ফোন করি, পুলিশ যথারীতি এসে এখন ইনভেস্টিগেশন চলছে। ঘরে এরকম দিদিকে রাত্রিবেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে, আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে, মানে দিদির গয়নাগাটি গায়ে কিচ্ছু নেই, ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল, কিচ্ছু নেই, আমি বললাম যে সব খুলে নিয়ে গেছে, আর টাকা কালকে পেনশন তুলেছিল, টাকাটার ঘরে রাখা ছিল, দিদির চেক বই পাস বই দুটো ব্যাংকের, তারপরে টাকা সব নিয়ে চলে গেছে, আর ওই ঘরে যা দেখছেন আলমারি, হ্যাঁ চারজন নিয়েছে।